নমস্কার আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। নমিনেশন পর্বের শেষ দিনও চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কার্জন গেট চত্বরে। শান্তিপূর্ণভাবেই নমিনেশন পত্র জমা দেওয়ার কাজ চলল সোমবার। অন্যান্য জায়গার সাথে সাথে বরসুলের বিডিও অফিসেও শান্তিপূর্ণভাবে নমিনেশন পর্ব দাখিলের কাজ চলল সোমবার। নমিনেশন পর্বের শেষ দিনে উত্তপ্ত হয়ে উঠল ভাতার বিডিও অফিস চত্বর এলাকা। পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন শিল্পীর। একটি জিম সেন্টারের উদ্বোধন হল রবিবার। আসছে বিস্তারিত খবরে। নমিনেশন পর্বের শেষ দিনও চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে কার্জন গেট চত্বরে। এদিন পুলিশ প্রশাসনকে অতি সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায়। সোমবার ছিল নমিনেশন দাখিলের শেষ দিন। এদিন শাসক দলের প্রার্থীরা নমিনেশন দাখিল করলেও কোনো বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা নমিনেশন দাখিল করেননি। নমিনেশন পর্ব ঘিরে শেষ দিনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শান্ত কার্জন গেট চত্বর অশান্ত হয়ে ওঠে। ঘটনার জেরে স্থানীয় দোকানপাট বন্ধ হয়ে যায়। জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক জানান, রাজ্যের উন্নয়নের উপর ভিত্তি করেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু মানুষ এসেছে প্রতিটা ব্লক থেকে, এবং আমাদের যেহেতু আমাদের জেলা পার্টি থেকে নির্দেশ দেওয়া আছে, যাদের এসসি সার্টিফিকেট হয়নি, যাদের এসসি সার্টিফিকেট অনলাইনে জমা করেছে কিন্তু বিভিন্ন কারণে, আপনি বুঝতেই পারছেন যে আদিবাসী সম্প্রদায়ের মহিলা, সে নিজে জানে না যে প্রত্যেকের সার্টিফিকেটের নেবে, তো সার্টিফিকেট পাবে কোথা থেকে। সেই সার্টিফিকেটে যাতে তারা পায়, সেই জন্য প্রতিটা ব্লক থেকেই আমরা দু একজন করে আছি, যাতে আমাদের সার্টিফিকেটগুলো তারা পায় এবং তার নমিনেশন সাইটটা করতে পারে।
বিরোধীরা বারবারই অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেস পুরো এসপি অফিসারকে 200 মিটার বাইরে পুরো ঘিরে রেখে দিয়েছে এবং তাদেরকে মারধর করছে এবং মহিলাদের পর্যন্ত হেনস্থা করছে। দেখুন, এটা সর্বৈব মিথ্যে কথা, সর্বৈব মিথ্যে কথা। আপনারা একবার যারা প্রেসের বন্ধুরা আছেন, আমার কলিগরা আছেন, তাদেরকে অনুরোধ করছি যে আপনারা আমাদের যে বিডিএ বিল্ডিংয়ে নমিনেশন হচ্ছে এবং আমাদের যে সংখ্যালঘু বিল্ডিংয়ে নমিনেশন হচ্ছে, আপনারা যান, দেখে আসতে পারবেন। সিপি এবং বিজেপি খুব ভালোভাবে সেখানে নমিনেশন ফাইল করছে। এখন যতগুলো নমিনেশন ফাইল হয়েছে প্রতিটা ব্লকে সিপি এবং বিজেপি খুব ভালোভাবেই নমিনেশন ফাইল করছে। আমাদের নমিনেশন ফাইল এখানে হচ্ছে না, তার কারণ হচ্ছে আমাদের যারা নমিনেশন ফাইল করবে, যারা প্রার্থী, তারা প্রত্যেকেই তারা ব্লকে ব্লকে দিচ্ছে। কিন্তু যাদের এসসি সার্টিফিকেট নিয়ে সমস্যা আছে তারাই বর্তমানে আসছে, তারা সার্টিফিকেটটা নিয়ে এখানে নমিনেশন করবে না। এটা বিরোধী অভিযোগ যে তৃণমূল কংগ্রেস এসডি অফিসে 200 মিটারের বাইরে পুরো ঘিরে রেখে দিয়েছে যাতে কেউ ঢুকতে না পারে। সর্বৈব মিথ্যে কথা, তার কারণ আমরা ওই মানুষকে ঘিরে ভয় দেখি ভোট করতে চাইছি না বা চাই না। আমরা মানুষের উন্নয়নের পাশে আছি, মমতা মানুষের উন্নয়নের জন্য আমরা ভোট করতে আছি এবং মমতা মুখোপাধ্যায় উন্নয়ন নিয়ে আমাদের ভোট হবে। এদিন অতি সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয় পুলিশ প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোটা এলাকায় নিজেদের দখলে নেয় পুলিশ বাহিনী। ঘটনার জেরে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করে পুলিশ। বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস জানান, বিরোধীদের যথাযথভাবে সহযোগিতা করা হচ্ছে। কেবলমাত্র অবাঞ্ছিত ব্যক্তিদেরই নমিনেশন জমা দেওয়ার ব্যাপারে হস্তক্ষেপ করা হচ্ছে বলে জানান খোকনবাবু। আমরা এখানে বসে আছি, আমাদের দলের কর্মীরাও রয়েছে। বিরোধী লোকের যাতে কোনো অসুবিধা না হয়, সিপিএম বিজেপি কংগ্রেস তাদের যাতে নমিনেশন ফাইল করতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা এখানে বসে আছি এবং বিরোধী লোক যারা আসছে তাদের আমরা ঢুকিয়ে দিচ্ছি নমিনেশন ফাইল করার জন্য। আর আমাদের তৃণমূলে কিছু দুজন চারজন বিক্ষুব্ধ লোক আসছে, তাদের আটকাবার জন্য আমরা এখানে বসে আছি। কিন্তু বিরোধী দলের কোনো লোককে আমরা আটকাচ্ছি, তারা নমিনেশন ফাইল করছে। পুলিশ কতটা মানে সামনে পুলিশ তো দেখতে পাচ্ছে যে সবাইকেই আমরা ছেড়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। পুলিশ তার কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। এখন যে একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে সেগুলো কেন মানে ওটা আমাদের দলের তৃণমূলের লোক একজন এসেছে দাঁড়াতে আসছে, সেখানে আটকেছে, অন্য দলের না, তৃণমূলেরই। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। শান্তিপূর্ণভাবে নমিনেশন পত্র জমা দেওয়ার কাজ চলল সোমবার। নমিনেশন পর্ব ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোটা কোর্ট কম্পাউন্ড চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। এদিন অবাধ ও শান্তিপূর্ণভাবেই নমিনেশনের তত্ত্ব খাড়া করেন তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত। সোমবার ছিল নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ, সেই কারণে গোটা কোর্ট কম্পাউন্ড চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। নমিনেশন পর্ব ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য অতি সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয় পুলিশ প্রশাসন। আরটিসি দপ্তর সহ জেলা শাসকের দপ্তর সমস্ত জায়গাতেই পুলিশ মোতায়েন করা হয়। ডিএম অফিসের সামনে ত্রিস্তর ব্যারিকেডেরও ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এখানে ওই আমাদের যেটা নমিনেশন সেন্টার হয়েছে বর্ধমান সেখানে, এখানে নিরাপত্তার জন্য আজকে আমরা একটা মিটিং করলাম আমাদের সব অফিসের সাথে। আগামীকাল নমিনেশন ঠিকঠাকভাবে হোক এবং শান্তিপূর্ণ হোক, তার জন্য এখানে আরেকটা এক্সট্রা পুলিশ রেখে। স্যার, কতগুলো ব্যারিকেড করা হয়েছে বা চারিদিকে? আমাদের এখানে পুরো এরিয়াকে সিল করা হয়েছে এবং এখানে 3-tier কর্ডন সিস্টেম আমাদের এখানে আছে, ফার্স্ট কর্ডন, সেকেন্ড কর্ডন, থার্ড কর্ডন। বাকি যাতে শুধু যারা নমিনি আছে ওরাই শুধু যেতে পারে, তাছাড়া কিছু ধারা করা হয়েছে স্যার? না, 144 ধারে। Thank you.
আজকে কেমন নিরাপত্তা আছে? আজকে আমাদের এখানে পুরোপুরি নিরাপত্তার বেষ্টনীকে ঘিরে ফেলা হয়েছে পুরো ডিএম অফিস। আমাদের এখানে প্রচুর আমরা র্যাফ এবং পুলিশ আমরা ইয়ে করেছি, অ্যান্টি র্যাফ স্কোয়াডও আছে এবং তার সঙ্গে আমরা ওয়াটার ক্যানন রেখেছি, আমাদের মাল্টি ব্যারেল ওয়েপন লঞ্চার চিকা ভেহিকেল সেটাও আছে। এবং সেই জন্য আশা করছি আজকে এখনও পর্যন্ত দেখাচ্ছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আশা করছি পরেও ঘটবে না। কোন কোন জায়গায় ব্যারিকেড করা হয়েছে? আমাদের ডিএম অফিসের সামনে 3 স্তরে ব্যারিকেড করা হয়েছে এবং এছাড়া আমাদের দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ড্রপ গেট করা হয়েছে এবং আমরা যারা ঢুকছে ডিএম অফিসে তাদের আমরা যথেষ্ট পরিচয় জেনে তারপরে আমরা তাকে অ্যালো করছি। যতটুকুর মধ্যে পুলিশের টহল দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে কোনো ঘটনা ঘটেছে? না, কোনো ঘটনা ঘটেনি তার মধ্যে এখনো। বাইরে তো বাইরে কী ঘটছে আমরা সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের সামনে যতটুকুনি আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে এখনো পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি এবং যদি কোনো খবর আসে আমাদের স্কোয়াড রেডি রয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা সেখানে ইন্টারভেন করব। কিছু ইঞ্জিন এসেছে স্যার, কী কী ইঞ্জিন এসেছে নিরাপত্তার জন্য? আমাদের নিরাপত্তার জন্য এই দেখতে পাচ্ছি ওয়াটার ক্যানন এসেছে, ওয়াটার ক্যানন ছাড়া আমাদের মাল্টি ব্যারেল লঞ্চার যেটা আছে, গ্যাস গান লঞ্চার সেটা আছে, চিতা ভেহিকেল সেটা এসেছে, ফায়ার ব্রিগেড আমরা দেখেছি আজকে নিরাপত্তা এনহ্যান্স করা হয়েছে। শাসক দলের পক্ষ থেকে বিরোধীদের সব রকম সহযোগিতার আশ্বাস জানানো হয় তৃণমূল নেতা উত্তম সেনগুপ্তর পক্ষ থেকে। অবাধ ও শান্তিপূর্ণ মনোনয়ন হয়েছে বলে মন্তব্য করেন উত্তমবাবু। আজকে খুব ভালোভাবে নমিনেশন হচ্ছে, যে কোনো রাজনৈতিক দলের কর্মীরা আসছেন, এসে তাদের মনোনয়নপত্র সেখানে দাখিল করে যাচ্ছেন এসডিও অফিসে এবং প্রশাসন পূর্ণ নিরাপত্তা এখানে রেখেছেন যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয়। যে কোনো দলের প্রার্থী এসে যাতে তার নমিনেশনকে ফাইল করতে পারে প্রশাসনের পক্ষ থেকে তাকে সুনিশ্চিত করা হয়েছে এবং সকলে এসে আনন্দ সহকারে তাদের নমিনেশনকে জমা দিচ্ছে। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসছেন, তাদের যে নমিনেশন সেটা সেখানে এসে জমা করছেন এবং খুব শান্তিপূর্ণভাবে এই কাজ চলছে এবং আপনারা সকলে। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য জায়গার সাথে সাথে বসুলের বিডিও অফিসেও শান্তিপূর্ণভাবে নমিনেশন পর্ব দাখিলের কাজ চলল সোমবার। কর্মসূচি ঘিরে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় 144 ধারা জারি করা হয়। শাসক দল নমিনেশন জমা দিলেও বিরোধীদের দেখা মেলেনি। প্রথম পর্যায়ে পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন ছিল সোমবার। এদিন শান্তিপূর্ণভাবে মনোনয়ন পর্ব শেষ হলো। বর্ধমান 2 নম্বর ব্লকের বৈকণ্ঠপুর 2 নম্বর পঞ্চায়েতে 13 জন তৃণমূল প্রার্থী বোরশুল বিডিও অফিসে নমিনেশন পত্র জমা দিল। আমাদের মানুষের কাছে একটাই বার্তা, বিগত 5 বছর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নকে সামনে নিয়ে আমরা যে কাজগুলো করেছি সেগুলোকে আরো গতিশীল করতে হবে, কারণ চাহিদা অনুযায়ী মানুষের চাহিদা দিন দিন বাড়ছে প্রত্যাশা মতো, সেটাকে আরো ত্বরিত করতে হবে। অ্যাডিকুয়েট যে ব্যবস্থা, মানে উপযুক্ত কোন কোন ক্ষেত্রে কাজগুলো জরুরি সেগুলোকে সঠিক করতে হবে, কারণ আমরা প্রান্তিক এলাকা, গরিব মানুষের এলাকায় বাস করি, রুরাল এলাকায় বাস করি, সেই লক্ষ্যে আমরা কাজ করব, সেই ভাবনা চিন্তা নেই। এবার আমরা আজকে নমিনেশন করছি। উনি কত নম্বর বুথে? আমি বর্ধমান হাটগোবিন্দপুর PS-10। বিরোধীরা একটা অভিযোগ করছে এখানে নাকি তাদেরকে ভোট নমিনেশন করতে দেওয়া হয় না ভোটে, এটা তো অভিযোগ করছে এটাকে দাঁড়িয়ে। না, আপনারা দেখুন না, ময়দানটা খোলা আছে তো, যেখানে কি বিরোধীরা যদি তার লোক না পায়, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ধাক্কা যেটা আজ এতদিন গল্প করেছিল, কর্ম সরকার, বিরোধী মানুষের সরকার, গরিবের সরকার, কিন্তু দেখা গেছে কিছুই নেই, বাড়ি নেই, ঘর নেই, মানুষের খাদ্য দেওয়ার ক্ষমতা নেই, একটু দিনের কাজ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের নতুন নতুন প্রকল্প করেছেন, 26টা নতুন প্রকল্প, তারপর মানুষের পরিষেবাগুলো দিয়েছেন, মানুষ খুব খুশি, তাই তার লোক পাচ্ছে না। বিশেষ করে বর্ধমান 2 নম্বর ব্লক, যেখানে আমার 52-53% মানুষ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, 12% মুসলিম, তারা ডিপ্রাইভ ছিল, তারা বঞ্চিত হয়েছে। আজকে তারা যে কোনো উন্নয়নের ছোঁয়া পেয়েছে, তারা তো ওদের সঙ্গে যাচ্ছে না, অটোমেটিক্যালি ওরা লোক পাচ্ছে না। তাই আগে কংগ্রেসে যেমন অবস্থা ছিল, এখন সিপিএম তাই অবস্থা হয়েছে। মানুষ উন্নয়নের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় দিকে ঢুকেছে, বিকল্প কাউকে পাচ্ছে না। আর আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো, সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে এখানকার মানুষ নেবে না, সচেতন মানুষ, তাই সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন একদিকে, একদিকে বাংলার মানুষ ও বর্ধমান 2 নম্বর ব্লকের মানুষ আমরা চিন্তা করি না। সামনে 2 নম্বর ব্লকে যে পুরনো যারা ছিলেন তারা নতুন মুখ কতজন এসেছেন? এবং টোটাল সংখ্যাটা করা হয়নি, আমরা পার্টিকুলার সংরক্ষিত যারা আসন হয়ে গেছে সেগুলোকে আমরা চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় স্মরণ করার জন্য মর্যাদা দিয়েছি। আর
যেগুলো একেবারেই পারিনি বা লোকাল যারা ভাবে গেছে, অন্তত কাজের লোক তো অনেক, সেখানে একটু মর্যাদা দিয়ে সব রকম নতুন পুরনো মিশিয়ে, তবে আমরা দলের যা নিয়ম ছিল সেই নিয়মকে মর্যাদা দিয়ে, আমরা পুরনোদের মর্যাদা দিয়ে, বাকি যেগুলো সংরক্ষণ ধাক্কা একেবারে এস সৃষ্টি হয়ে গেছে সেগুলো করতে পারিনি, এবং কাউকে পঞ্চায়েত সমিতিতে নিয়ে গেছি, কেউ গ্রাম পঞ্চায়েতে দিয়েছি, এরকম করে আমরা নিশ্চিত করেছি যে দলের মধ্যে কোনো অসন্তোষ আমাদের নেই। এখানে বিরোধী নেই বললেই চলে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে কোনো বিরোধী দল নমিনেশন পত্র জমা দেয়নি। তৃণমূল ব্লক সভাপতি জানান, যদি কোনো বিরোধী দল নমিনেশন জমা দিতে আসে আমরা তাদের সহযোগিতা করব। এদিন বিডিও অফিসে 200 মিটার পর্যন্ত 144 ধারা বলবৎ করা হয়। গোটা এলাকায় নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়। বরসুল থেকে অর্ঘ্য ব্যানার্জি, রিপোর্ট আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। নমিনেশন পর্বের শেষ দিনও উত্তপ্ত হয়ে উঠল ভাতার বিডিও অফিস চত্বর এলাকা। এদিন বিরোধীরা তাদের ক্ষোভ উগড়ে দেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায়, যদিও শাসক দলের প্রার্থীরা জয়ের ব্যাপারে নিশ্চয়তা প্রকাশ করেন। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তিম দিন ছিল সোমবার। অন্যান্য জায়গার সাথে সাথে ভাতার বিডিও অফিসেও মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলল জোর কদমে। নিয়ম মাফিক এদিন শাসক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন, জেতার ব্যাপারে আশাবাদী শাসক দলের প্রার্থীরা। বিডিও অফিসে কি করতে এসেছেন? মনোনয়নপত্র জমা দিতে। কোন দল থেকে এসেছেন আপনি? কোন দল থেকে? টিএমসি থেকে। টিএমসি আপনি প্রার্থী হয়েছেন? কোন অঞ্চল থেকে প্রার্থী হয়েছেন? সাহেবগঞ্জ 2 নম্বর অঞ্চল থেকে। সাহেবগঞ্জ 2? হ্যাঁ। বুথ নাম্বার কত? 143। আমি কি প্রথম দাঁড়ালেন? হ্যাঁ। কেমন লাগছে দাঁড়িয়ে? ভালো লাগছে। কি আশা রাখছেন ভোটে? কি আশা রাখছেন? আশা তো রাখছি মানুষের উন্নয়ন করব। মানুষের উন্নয়ন করব। আপনি হঠাৎ দাঁড়ালেন কেন এখন? মন চাইলো তাই। এসএসসি মনোনয়নপত্র জমা দিতে আমাদের টিএমসি থেকে সাহেবগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 143 নম্বর বুথ থেকে। কোন গ্রাম ওটা? শিলাকোট। জমা হয়েছে? হ্যাঁ জমা হয়েছে। কি ভাবছেন, কি আশা রাখছেন? আশা রাখছি গ্রামের উন্নয়ন করব, অঞ্চলের উন্নয়ন করব। হ্যাঁ সেই কারণে। প্রার্থীর নাম কি? প্রার্থীর নাম চন্দ্রমালিক। এসেছি। কি দেখছেন মনোনয়ন ফাইলে, কি দেখছেন এখানে? মনোনয়ন ভাতার পুলিশের পক্ষ থেকে চরম নিরাপত্তার মধ্যে দিয়ে আমাদের মনোনয়ন পত্র জমা পড়ছে। ঝামেলা কোথাও হচ্ছে? ঝামেলা সেরকম কিছু বুঝছি না। হয়েছে, একটু হয়েছে, একটু না হয়েছে, সেরকম শান্তিপূর্ণ ভাবেই তো হচ্ছে মনে হচ্ছে, এবং খুবই নিরাপত্তার মধ্যে দিয়ে মনোনয়ন পত্র জমা পড়ছে। দেখছেন আমি লাস্ট দিনে, আজকে লাস্ট নমিনেশন ফাইলে প্রচুর পুলিশ প্রশাসন নিরাপত্তাতে ঢাকা। আজকে লাস্ট নমিনেশন ফাইল বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় ঝুট ঝামেলা হচ্ছে, সেটা প্রশাসন গিয়ে সঙ্গে সঙ্গে সেটা সামাল দিচ্ছে। আর কিছু দেখলেন ঝামেলা? ঝামেলা দেখছি বিক্ষিপ্তভাবে হচ্ছে, প্রশাসন গিয়ে সঙ্গে সঙ্গে সেটাকে ট্যাকেল করছে। নমিনেশন কি সুস্থভাবে হচ্ছে? নমিনেশন সুস্থভাবে হচ্ছে, দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হচ্ছে, ঝামেলা হচ্ছে, সেটা আবার পুলিশ প্রশাসন আর কি সেটা ট্যাকেল করে নিচ্ছে। মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে গোটা এলাকা নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়। প্রশাসনের তৎপরতা সত্ত্বেও দু একটা বিক্ষুব্ধ ঘটনা লেন্স বন্দী হয় এদিন। যদিও পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তার কারণে পরিস্থিতি স্বাভাবিক হয়, বিরোধীরা অবশ্য শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। এদিন কমিউনিস্ট পার্টির প্রার্থীরা ক্ষোভের সাথে জানান, তাদের মনোনয়ন জমা দিতে দেয়নি শাসক দলের প্রার্থীরা। কাগজ গুলো হ্যাঁ, কাপড় খুলে তুমি
কাপড় খুলে সব বার করো, যে সব কেড়ে নিল না হাত মতো এগুলো সব টেনে ছিঁড়ে দিয়েছে, কারাকুড়ি করতে গিয়ে কারাকুড়ি এগুলো এগুলো টেনেছিল কে। আপনার নাম কি? তোমার নাম? আমার নাম শকুন্তলা। কোন গ্রাম থেকে আসছিলেন আপনি? করজনা। সিপিএম এর প্রার্থী হয়ে যাচ্ছিলেন? হ্যাঁ। ডিনোমিনেশন জমা পড়েছে? না না, ওগুলো সব কেড়ে নিয়েছে। কেড়ে নিয়েছে সব? হ্যাঁ। আমি এসেছিলাম ওই বিডিও অফিসে, সার্টিফিকেট নিয়ে আর কি আসছিলাম, বার করে নিয়ে আসছিলাম, দিয়ে এই রাস্তাটা আমাকে ধরে আগুলে কেড়ে নিল, মার ওখানে দিল। কি, আমি কোন দল থেকে যাচ্ছিলাম নমিনেশন করতে? সিপিএম পার্টি। সিপিএম পার্টি থেকে? কোথা থেকে আসছিলেন? কোন অঞ্চল থেকে আসছিলেন? বরজনা মাঝখানে। মাচান্দ অঞ্চল থেকে আসছিলেন? বরজনা গ্রাম। কি আপনি কি প্রার্থী হিসেবে আসছিলেন? হ্যাঁ প্রার্থী। দিয়ে কি হয়েছে, প্রার্থী নমিনেশন হয়েছে, জমা হয়েছে? ভোটের কার্ড, আপনার ওই এখন যেটা সার্টিফিকেট লাগে সার্টিফিকেট বার করে নিয়ে আসছিলাম এইখানে, আমার কাস্ট সার্টিফিকেট। হ্যাঁ। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিন শিল্পীর। ঘটনাটি ঘটেছে 2 নম্বর জাতীয় সড়কে আজিরবাগান এলাকায়। মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। সোমবার সকালে আবারও 2 নম্বর জাতীয় সড়কে আজিরবাগান এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল বর্ধমানের এক বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও 2 যন্ত্রশিল্পীর। মৃত সঙ্গীত শিল্পীর নাম মৈত্রী চক্রবর্তী হাজরা, নিহত যন্ত্রশিল্পী দেবজ্যোতি হাজরা, মৈত্রী চক্রবর্তীর স্বামী তথা গাড়ির চালক। অপর যন্ত্রশিল্পীর নাম লোটন বাঘ। নিহত সঙ্গীত শিল্পী মৈত্রী চক্রবর্তীর বাড়ি বর্ধমানের পুলিশ লাইন এলাকায়। তার একটি 8 বছরের পুত্র সন্তানও রয়েছে। দেবজ্যোতির বাড়ি বর্ধমান শহরের বাদামতলায়। অপর যন্ত্রশিল্পী লোটন বাগের বাড়ি বর্ধমানের তেলমারুইপাড়া এলাকায়। তারও 2টি সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুর্গাপুর থেকে মৈত্রী দেবী একটি অনুষ্ঠান সেরে 4 চাকা করে বাড়ি ফেরার পথে 2 নম্বর জাতীয় সড়কে আজিরবাগান এলাকায় একটি দ্রুতগামী লরির পিছনে ধাক্কা মারে। মৈত্রী দেবীর গাড়ির পিছনে থাকা আরও একটি লরি পিছন থেকে ধাক্কা মারে। মৈত্রী দেবীর গাড়িটি 2টি লরির মধ্যস্থানে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মৈত্রী দেবীর। তার স্বামী দেবজ্যোতি হাজরা ও আরেক যন্ত্রশিল্পী লোটন বাগ গাড়ির ভিতরেই আটকে পড়ে এবং মৃত্যু হয়। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় মানুষ ও পৌরসভার MCIC খোকন দাস। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশও। স্থানীয় মানুষ ও পুলিশের চেষ্টায় গাড়ির ভিতরে থাকা 2 যন্ত্রশিল্পীর মৃতদেহ বার করা হয়। পরে 3টি মৃতদেহই পুলিশ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মৈত্রী দেবী ও 2 যন্ত্রশিল্পীর দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তাদের পরিবারবর্গ। শোকস্তব্ধ হয়ে পড়ে বর্ধমানের সঙ্গীত শিল্পী মহল। উল্লেখ্য, মৈত্রী দেবী শুধু বর্ধমান শহর নয়, সারা জেলা তথা জেলার বাইরেও তার সঙ্গীত প্রতিভা ফুটিয়ে তুলেছিলেন। তার অকাল প্রয়াণে বর্ধমানের সঙ্গীত জগতে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করেন অন্যান্য সঙ্গীত শিল্পীরা। ওরা ফাংশন করে প্রত্যেকে, ওরা কালকে রাত্রে একটা ফাংশন ছিল লালদুয়াতে, তা দীর্ঘদিন ধরে ওরা পড়ছে, ওরা হাজব্যান্ড ওয়াইফ ছিল, সঙ্গে আরেকজন ছিল ওদের টিমে, তা 3 জন ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটার পর আমাদের ওখানে স্থানীয় কাউন্সিলর খোকনদার কাছে খবর যায়। খোকনদার সঙ্গে সঙ্গে আমাদেরকে খবর দেয় বা আমাদের ওখানে যিনি আছেন উত্তম সেনগুপ্ত ওনাকেও খবর দেয়। তার মাধ্যমে আমার খবর পাই, আমরা বাড়িতে লোক এখানে এসে দেখি যে ওরা 3 জনই আর কেউ নেই। কোনখানে ঘটনাটা ঘটেছে জানা গেছে? আমরা যতদূর এখনও পর্যন্ত পুলিশের কাছে বা যে সমস্ত স্থানীয় লোকজন এসেছে ওদেরকে নিয়ে তাদের কাছে তেজগঞ্জের কাছে কী করে হয়েছে জানা গেছে? যে যতদূর শোনা যাচ্ছে যে ছেলেটি লাশ তুলে এনেছিল, অ্যাজ পার হিজ ভার্সন, যে সামনে চাকাটি তার বাস্ট পড়ে যায় এবং সামনে চাকাটি বাস্ট করার পরে সেই গাড়ির সমেত একটি লরিতে গিয়ে মারে এবং তারপরই স্থানীয়রা প্রথমে উদ্ধার করে, তারপর পুলিশের কাছে খবর দেয় এবং হসপিটালে নিয়ে যাওয়া আসার পরে সবাইকে ডাক্তাররা মৃত বলে। কী কী নাম এদের? একজনের নাম হচ্ছে দেবজ্যোতি হাজরা আর একজনের নাম হচ্ছে মৈত্রী হাজরা, দুজনাই কালীবাজারের বাড়ি, আর তাদের সঙ্গে তাদের টিমেরও একটি ছেলে ছিল, নাম
কিন্তু যতদূর জানা গেছে টোটন নাম। উনিও কি গান বাজানোতেই ছিলেন? হ্যাঁ, তিনজনই, ওদের যে ছেলেটি ছিল সেও গান বাজানোতে ছিল, ওদের সঙ্গে একই গাড়িতে ছিল। এদিন ওই শিল্পীদের মৃতদেহ ময়না তদন্তের পর তাদের নিজ নিজ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃতদেহ এলাকায় পৌঁছালে এলাকায় শোকস্তব্ধ পরিবেশ তৈরি হয়। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। একটি জিম সেন্টারের উদ্বোধন হলো রবিবার। দু নম্বর পাকমারা গলির রফি স্মৃতির সঙ্গে সেন্টারটি স্থাপিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস। রবিবার একটি জিম সেন্টারের উদ্বোধন হলো বর্ধমান শহরের দু নম্বর পাকমারা গলির রফি স্মৃতি সঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলাধুলার উপর জোর দিয়েছেন। এর জন্য ক্লাবগুলিকে আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে। রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সহযোগিতায় রফি স্মৃতি সঙ্গ 5 লক্ষ টাকা অনুদান পেয়েছে। সেই টাকায় তারা জিম সেন্টারটি তৈরি করেন। এদিন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস। আছেন আমাদের আইনজীবী উদয় কুমার এবং আমাদের অনেক সমাজের বিভিন্ন ওয়ার্ড থেকে আছেন, বৈঠকপুর ওয়ার্ডেরও আছেন, এই ওয়ার্ডেরও আছেন। সকলকে ধন্যবাদ আজকে মূর্তি অনুষ্ঠান করার জন্যে। আমরা অনুরোধ করব যুব সমাজ সকলকে স্বাগত জানাচ্ছি রফি স্মৃতির সঙ্গে। আজকের এক মহতী প্রচেষ্টায় আজকে মাল্টিজিম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন বর্তমান জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক, এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বড়বাজারে আমাদের এই সঞ্জীব তালায় রফি স্মৃতি সঙ্গের উদ্যোগে আজকে এখানে জিম উদ্বোধন হলো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রাজ্যের ক্রীড়া যুব দপ্তরের মন্ত্রী মাননীয় অরূপ বিশ্বাস মহাশয় আমাদের এই ক্লাবকে রফি স্মৃতি সঙ্ঘকে 5 লক্ষ টাকা অনুদান এবার করেছে। 2 লক্ষ টাকা পেয়েছে, পরপর 3 বছর 3 লক্ষ টাকা পাবে। সেই 5 লক্ষ টাকা অনুদানের টাকায় রফি স্মৃতি সঙ্ঘ আজকে এখানে জিম করেছে। আমরা রফি স্মৃতি সঙ্ঘের সমস্ত সদস্যকে ধন্যবাদ জানাই যে তারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে আজকে এত সুন্দর একটা জিম তারা করেছে। সেই জিমের উদ্বোধনী অনুষ্ঠানে আমি এসেছি, আমার সঙ্গে আছে আমাদের বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জি, আমাদের উকিল উদয় কুমার আছেন, ডাক্তারবাবু আছেন, এখানে আমাদের আবিল মহাশয় সহ আমাদের এই মসজিদের সাহেব ইমাম সাহেব আছে, সবাই মিলে, এবং প্রদীপ রহমান আছেন আমাদের বর্ধমান পৌরসভা সিআইসি, সবাই মিলে আমরা এসেছি আজকে এই সুন্দর দিনে এই সুন্দর একটা জিম উদ্বোধনী অনুষ্ঠানে। এত ভালো সুন্দর এই জিম করেছে বর্ধমান শহরে, অজস্র ক্লাব টাকা পেয়েছে এবং প্রতিটি জায়গায় জিম করেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন, বাংলার ছেলেমেয়েরা নতুনভাবে খেলাধুলার মধ্যে তাদের আবার নিয়োগ করুক, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে এত হাজার ক্লাবকে টাকা দিয়েছে, সেই টাকা বর্ধমান শহরে আমাদের রফি স্মৃতি সঙ্ঘ পেয়েছে, সেই টাকাটা এরা সৎ কাজে লাগিয়েছে এবং জিম উদ্বোধন করেছে, সেই জিম উদ্বোধনের অনুষ্ঠানেই আমরা এসেছি। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি খেলার খবরে। একটি নৈশ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ভাতারে। 10টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। এক নৈশ শ্যাডো ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ভাতারে। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। মোট 10টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ী এবং বিজেতার পাশাপাশি অন্যান্য পুরস্কারও প্রদান করা হয়। প্রতিযোগিতা ঘিরে প্রতিটি খেলোয়াড়ই নিজেদের সেরাটা উজাড় করে দেন মাঠে। প্রতিযোগিতাকে যথাযথ রূপদানের লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। দাদা ভাতা শান্ত স্মৃতি সঙ্গ থেকে দেওয়া হয়েছে আগামী বছর 2017 8ই এপ্রিল আমাদের একজন বন্ধু শান্ত বলে সেই ক্রিকেট খেলতে গিয়ে একটা দুর্ঘটনায় শহীদ হয়েছে এবং তারই স্মৃতির উদ্দেশ্যে এই খেলাটা। এই খেলাটাতে আরও একজন আছে জ্যোৎস্না বেগম, যিনি ওই কদিন আগেই
পরলোক গমন করেছে, তারও স্মৃতির উদ্দেশ্যে আছে বিজিত ট্রফিটা। এবং এই খেলাটায় আছে আপনাদের প্রচুর টিমই হয়েছে আপাতত, এই টিমে যে উইনিং হবে তাকে শান্তকে স্মৃতি বিজয়ী, আর যে রানার্স হচ্ছে তাকে জ্যোৎস্না বেগম স্মৃতি বিজিত ট্রফিটা দেওয়া হচ্ছে। এবং থার্ড ফ্লোরে দুটো ট্রফি দিয়ে আছে আমাদের এই কল্পপুর পাড়েরই ডাব্লু শেখ বলে আছে দিয়েছেন ট্রফিটা, আর খেলার বাবা হেলু শেখের স্মৃতির উদ্দেশ্যে। এবং খেলায় ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজেরও পুরস্কার আছে, এবং প্রত্যেক ম্যাচে আমাদের ম্যান অফ দ্য ম্যাচকেও পুরস্কৃত করা হচ্ছে। খেলাটা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন আমাদের এখানকার সমাজসেবী শেখ ডাব্লু শেখ মহাশয় ও শেখ হিমরান বলে এই তিনজনের পুষ্পপদক দিয়েও তাদের সম্বর্ধনা করেছেন। জ্যোৎস্না বেগম স্মৃতির ছেলে মিটু শেখ আর শান্তকের স্মৃতির ছেলে তার ভাই, এই দুজন পুষ্পপদক দিয়ে পুরো সম্বর্ধনা করে অনুষ্ঠান শুরু হয়েছে। এই খেলাটা কি শ্যাডো খেলা? এই খেলাটা নাইটে শ্যাডো খেলা, আট ফুট নেটের মধ্যে, এখানে ছয়ও আছে কিন্তু নেটের বাইরে চলে গেলে এটা আউট হয়ে যাবে। এটা কয়টা টিমে খেলা? এই খেলাটা হচ্ছে আনলিমিটেড, নটা বা দশটা পর্যন্ত আমরা টিম নেবো, আপাতত আশিটা টিম হয়ে গেছে। খেলার সাঁতার খেলা ছেলেদেরই মাধ্যমে এই খেলাটা হবে এবং কোনো ডেড প্লেয়ার খেলতে পারবে না, যে প্লেয়ার একবার খেলবে সে একবারই খেলতে পারবে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নমিনেশন পর্বের শেষ দিনও চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কার্জন গেট চত্বরে। শান্তিপূর্ণভাবেই নমিনেশন পত্র জমা দেওয়ার কাজ চলল সোমবার। অন্যান্য জায়গার সাথে সাথে বরসুলের বিডিও অফিসেও শান্তিপূর্ণভাবে নমিনেশন পর্ব দাখিলের কাজ চলল সোমবার। নমিনেশন পর্বের শেষ দিনে উত্তপ্ত হয়ে উঠল ভাতার বিডিও অফিস চত্বর এলাকা। পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন শিল্পী। একটি জিম সেন্টারের উদ্বোধন হল রবিবার। এখনকার মতো খবরের পর্যন্তই, পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।